হ্যালো এভরিওয়ান, আমি অ্যাডভোকেট বাথন রায়, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি মামলা দায়ের পদ্ধতি সম্পর্কে। ফৌজদারি মামলা সাধারণত দুইভাবে দায়ের করা যায়, একটি হলো থানার মাধ্যমে এবং অন্যটি হলো আদালতের মাধ্যমে। আমরা প্রথমে আলোচনা করব যে কিভাবে আপনি থানার মাধ্যমে ফৌজদারি মামলা দায়ের করবেন। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে, অর্থাৎ যে সকল অপরাধের ক্ষেত্রে পুলিশ কোনো পরোয়ানা ছাড়াই একজন আসামিকে গ্রেপ্তার করতে পারে, এই ধরনের অপরাধের ক্ষেত্রে অপরাধ সংগঠনের তথ্য থানায় লিখিতভাবে বা মৌখিকভাবে জানানো যায়। যদি মৌখিকভাবে জানানো হয় তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি নিজেই অথবা তিনি অন্য কোনো অফিসারকে এই অভিযোগটি লিখার নির্দেশ দিবে এবং সেটি লিখার পর এটি সংবাদদাতাকে পড়ে শুনিয়ে সেখানে সংবাদদাতার স্বাক্ষর নেওয়া হবে। এটাকে বলা হচ্ছে এজাহার। এজাহারের পর পুলিশ থানায় রক্ষিত একটি নির্দিষ্ট ফর্মে এজাহারে যে অপরাধ সম্পর্কিত তথ্যগুলো আছে সেগুলোকে লিপিবদ্ধ করবেন। এই ফর্মটিকে বলা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা সংক্ষেপে এফআইআর। এটিকে বাংলায় বলা হয় প্রাথমিক তথ্য বিবরণী। প্রাথমিক তথ্য বিবরণীতে অপরাধের সময়, তারিখ, অভিযুক্ত ব্যক্তির নাম, ঘটনাস্থল, সংবাদদাতার নাম, অপরাধটি কোন আইনে শাস্তিযোগ্য অপরাধ, অপরাধের ধারা, ঘটনা সংক্ষিপ্ত বিবরণ, এই বিষয়গুলো উল্লেখ থাকে। থানায় এজাহার দায়েরের মাধ্যমে যে মামলা করা হয় সেটিকে বলা হয় পুলিশ কেস বা জিআর মামলা। আর মনে রাখবেন যে ফৌজদারি মামলা সবসময় রাষ্ট্রবাদী হয়ে থাকে। এখানে সংবাদদাতা সংবাদ দিল, পরবর্তীতে মামলাটি রাষ্ট্র বনাম আসামির নামে পরিচালনা হয়ে থাকে। থানায় এজাহারের মাধ্যমে মামলা দায়েরের ক্ষেত্রে যেসব বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন সেগুলো হলো, এর মধ্যে প্রথম বিষয়টি হলো যে এজাহার। এজাহার মনে রাখবেন, এজাহার মামলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এজাহারকে মামলার ফাউন্ডেশন অফ দ্য কেস বলা হয়। আর অনেক সময় দেখা যায় যে এজাহার লিখার সময় অনেকেই থানার সামনে, সব জায়গায় থানার সামনে কিছু কম্পিউটারের দোকান থেকে, সেখান থেকে এজাহার লিখে থাকেন। এটাতে প্রবলেম হয় কি যে এজাহারে অনেক গুরুত্বপূর্ণ তথ্যাদি বাদ চলে যায়, যেগুলো পরবর্তীতে মামলাটিকে দুর্বল করে দেয়। এই জন্য মামলা এজাহার করার সময় সবসময় চেষ্টা করবেন কোনো আইনজীবীর পরামর্শ নিয়ে এজাহার করতে, অথবা যদি আপনি কোনো দোকান থেকে বা নিজেও করে থাকেন তাহলে যেটা অবশ্যই মাথায় রাখবেন, টাইম, প্লেস এবং ম্যানার। ফৌজদারি মামলার ক্ষেত্রে টাইম, প্লেস এবং ম্যানার এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ, যে ঘটনাটি কোন তারিখে, কোন সময়ে হয়েছে, কোথায় হয়েছে এবং কিভাবে সংঘটিত হয়েছে, এই তিনটি বিষয় যেন আপনার এজাহারে খুব সুন্দরভাবে উল্লেখ থাকে। এবার আমরা জানবো যে আপনি আদালতের মাধ্যমে কিভাবে ফৌজদারি মামলা দায়ের করবেন। কোনো কারণে থানা যদি আপনার এজাহারটি না নেয় তাহলে আপনি আদালতের মাধ্যমে একটি নালিশি দরখাস্তের মাধ্যমে ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে একজন আইনজীবীর সঙ্গে দেখা করে তিনি আপনার ঘটনা শুনে বা তিনি আপনার কাছ থেকে অপরাধের বিবরণ শুনে উনি একটি নালিশি দরখাস্ত লিখবেন, লিখে আদালতে দায়ের করবেন। এই নালিশি দরখাস্ত আদালতে দায়েরের মাধ্যমে আপনি আদালতে ফৌজদারি মকদ্দমা দায়ের করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আদালত নালিশকারীর জবানবন্দি গ্রহণ করবেন, অর্থাৎ আদালত নালিশকারীর কাছ থেকে সরাসরি ওই ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করবেন। আর আদালতে যে নালিশি দরখাস্তের মাধ্যমে যে ফৌজদারি মামলা দায়ের করা হয় এই মামলাকে সাধারণত সিআর মামলা বলা হয়। ফৌজদারি মামলার দায়েরের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে কোনো তামাদি নেই, অর্থাৎ ফৌজদারি মামলা দায়েরের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই যে আপনাকে নির্দিষ্ট এতদিনের মধ্যে মামলা দায়ের করতে হবে, এই ধরনের কোনো নির্দিষ্ট সময় বা তামাদি নেই। কিন্তু মনে রাখবেন যে ফৌজদারি মামলা দায়েরে অপ্রয়োজনীয় বিলম্ব বা আপনি যদি অপ্রয়োজনীয় দেরি করেন তাহলে সেটা আপনার মামলাটাকে দুর্বল করে দেয়। এখানে উল্লেখিত এই দুই পদ্ধতির যে কোনো পদ্ধতিতেই আপনি থানায় গিয়ে অথবা আদালতের মাধ্যমে ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন। আমরা আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে ফৌজদারি মামলা দায়ের সম্পর্কে একটি ধারণা দিতে পেরেছি। এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহপূর্বক আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও বার কাউন্সিল এনরোলমেন্ট, পরীক্ষা প্রস্তুতি এবং আইনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।